নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাকরি বাতিল আর তা নিয়ে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের উল্লেখ করেন তিনি এবং উল্লেখ করে তিনি বলেন যে এই রায় সংশোধনের কথা বলা হয়েছিল কিন্তু চাকরি বাতিলের কথা বলা হয়নি এখন রোজ চাকরি বাতিল হচ্ছে গতকালও দুজন আত্মহত্যা করেছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন কিন্তু চাকরি আইন অনুযায়ী ফিরিয়ে দিন আর তাদের আবার সুযোগ দিন আবার পরীক্ষা দেওয়ার অনুমতি দিন ক্ষমতা আসার পর কোন সিপিএম ক্যাডারের চাকরি খায়নি তোমরা কেন খাচ্ছ এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আমার স্বভাব আলিপুর আদালতের অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে এই আবেদন মুখ্যমন্ত্রীর একই সঙ্গে তিনি বলেন ভাবছি কিছু কিছু মামলা নিজেই সওয়াল করব এমনও বলেন মুখ্যমন্ত্রী একেবারে প্রথমেই শোনাবো ডিএনএ আজকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পে কমিশন রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে আমরা দিয়েছি সিক্স পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে সিক্স পে কমিশন আমরা দিয়েছি আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দীর্ঘ দিয়ে দিতে হবে তা তো হয় না সেন্ট্রাল স্কুল আলাদা মাইনে পায় স্টেট স্কুল আলাদা মাইনে পায় স্টেটের স্ট্রাকচার আলাদা সেন্ট্রালের স্ট্রাকচার আলাদা আমি স্টেট গভর্নমেন্ট হ্যাঁ আমার যদি ক্ষমতা থাকে আমি ভালোবেসে দিই নিশ্চয়ই দেব আর কত করতে পারে একটা সরকার ক্ষমতায় আসার পর আমি একটি সিপিএম ক্যাডারের চাকরি খাইনি তাহলে তোমরা কেন খাচ্ছ বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায় দেখেছিলাম সেখানে তিনি সংশোধনের কথা বলেছি বাতিলের কথা বলেননি এখন রোজ চাকরি বাতিল হচ্ছে গতকালও দুজন আত্মহত্যা করেছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন কিন্তু চাকরি আইন অনুযায়ী ফিরিয়ে দিন তাদের আবার সুযোগ দিন আবার পরীক্ষা দেওয়ার অনুমতি দিন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি তাহলে তোমরা কেন খাচ্ছ দেবার ক্ষমতা নেই কারবার ক্ষমতা আছে আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক দেখেছিলাম সিপিএম এর আমলে চাকরি নিয়ে একটা কেস হয়েছিল উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে চাকরি খাওয়ার কথা বলেনি আর এখন রোজ কথায় কথায় 3,000 চাকরি বাদ 4,000 চাকরি বাদ কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে আমাদের এখানে গণতান্ত্রিক দল সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয় গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে আমার লোকও অন্যায় করে আমি ন্যায় পথে থাকবো আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আমার চিরকালের স্বভাব কিন্তু আমি একটু ভেবে দেখতে বলবো কালকেও দুজন সুইসাইড করেছে যদি কেউ ভুল করে থাকে তার দায়িত্ব তারা নেবে কেন আজকে একটা ছেলে মেয়ে বিয়ে করে সংসার করছে আজকে একটা ছেলে মেয়ে চাকরি করে বলে তার বাবা মাকে দেখতে পাচ্ছে হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি সে ভাবছে আমি থাকতে আমার ছেলেমেয়েরা পাবে কোত্থেকে আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন টেক স্ট্রং অ্যাকশন আমার কোনো দয়া নেই তাদের জন্য কিন্তু ছেলেমেয়েগুলো যাতে ভিক্টিমাইজ না হয় তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক দরকার হলে সে আবার পরীক্ষা দিক দরকার হলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেবো সিদ্ধান্ত আপনারা দিন কথায় কথায় লোকের চাকরি খাবেন না এটা রাজনীতি নয় দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই হয়েছে কিছু পলিটিক্যাল লোক আমাকে আপনাদের পছন্দ না হতে পারে আমার পার্টিকে আপনাদের পছন্দ না হতে পারে আমার গভর্নমেন্ট এত মানবিক কাজ করার পরেও আপনাদের পছন্দ না হতে পারে যা ইচ্ছে আমাকে দুবেলা গালাগালি দিন দরকার হলে মারুনও আমায় আমি তার জন্য কিছু মাইন্ড করব না কিন্তু প্লিজ দয়া করে রাজ্যটার বদনাম করে ছাত্র যৌবনের খাবার অধিকারটা কেড়ে নেবেন না এটুকু আমার সকলের কাছে আবেদন থাকবে
চাকরি বাতিল প্রসঙ্গে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সব্যসাচী বাবু, আপনি শুনলেন, তিনি উল্লেখ করেছেন আজকে এই চাকরি বাতিল প্রসঙ্গে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায়, সেখানে তিনি বলেছেন যে সংশোধনের কথা বলেছিলেন, বাতিলের কথা বলেননি ওই রায়ে, কিন্তু এখন রোজ চাকরি বাতিল হচ্ছে। গতকালও দুজন আত্মহত্যা করেছে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিন, কিন্তু আইন অনুযায়ী চাকরি ফিরিয়ে দিন। দেখুন, মুখ্যমন্ত্রী ভুলে গেছেন যে আইনে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি, সেটা সম্পূর্ণ বেআইনি, তাকে কোনো প্রক্রিয়াতেই আইনি করা যায় না। আর কিছু কিছু বিষয় থাকে যেখানে হয়তো কিছু নিয়ম কানুন আইনের কিছু ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, কিন্তু সেটা রেকটিফাই করা যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী সঠিকভাবেই যেটা বলেছেন যে সংশোধন করার যে জায়গাটা থাকে, কিছু কিছু থাকে সেগুলো সংশোধন যোগ্য, সেখানে কোর্ট রায় দিতে পারেন। কিন্তু এখানে যা হয়েছে, এই যে চাকরি বিক্রি, কোন আইনে এটাকে সংশোধন করা যাবে বলুন তো? চাকরি যে বিক্রি হয়েছে, অযোগ্য ছেলে মেয়েরা পয়সা দিয়ে চাকরি কিনেছেন, এটা আজকে তদন্তের মাধ্যমে উঠে যাচ্ছে, যোগ্য ছেলে মেয়েরা বঞ্চিত হয়েছেন। ফলে এটাকে যদি আইনি করতে হয়, তাহলে আমাকে প্রথম চুরিটাকে আজকে বেআইনি করতে হবে, চুরিটাকে আইন সিদ্ধ করতে হবে, চুরি হবে আইন সিদ্ধ কাজ। আপনি সেটা করতে পারবেন? দুর্নীতিকে আইন সিদ্ধ করতে পারবেন? তাহলে আমাদের দেশের প্রতিটা আইনকে বদলাতে হবে। একজন মুখ্যমন্ত্রী যদি এই ধরনের বক্তব্য রাখেন, সেটা তার হতাশার বহিঃপ্রকাশ। এখন যে বাকি যে কথাটা উনি বলেছেন, আমার মনে হচ্ছে ওই পরীক্ষায় বসবার সুযোগ দিন দিন। হ্যাঁ, যাদের বয়স আছে তারা আইন অনুযায়ী, মানে যাদের চাকরি গেছে কিন্তু পরীক্ষা দিতে পারবে, কেউ তো কোথাও বাধা দিচ্ছে না, তারা যোগ্যতা থাকবে, আবার পরীক্ষা দেবে, কমপ্লিট করবে, করে সঠিক প্রক্রিয়াতে আসুন, কেউ তো বাধা দিচ্ছেন না। যদি বাকি আইনি যে সমস্ত শর্ত আছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, যদি আপনার সেই যোগ্যতা থাকে, তাহলে সঠিক প্রক্রিয়া প্রতিযোগিতা করে আসুন, সেই জায়গাটা তো কেউ বাধা দিচ্ছে না। ফলে এখানে কোনো প্রশ্ন নতুন কথা উনি বলেননি। যেটা নতুন দেখলাম এই, মানে এতদিনে মুখ্যমন্ত্রীর চোখে জল, যেটা দেখে মনে হচ্ছে উনি কোথাও নিজে আজকে অনুশোচনায় পড়ছেন, এত এত ছেলে চাকরি যাচ্ছে দেখে। আচ্ছা, চাকরি কেউ দয়া করে তো দেয় না। আরে মাস্টারমশাই, চাকরি যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পড়াবেন, এ কি শুধু খোলাপুচির মতন বিনোদন জন্য চাকরি নাকি? যদি কেউ মনে করেন এটা এইভাবে চলতে পারে, তাহলে খুব ভুল হচ্ছে। ধন্যবাদ সব্যসাচীদা, আমরা কথা বললাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে ক্ষমতায় আসার পর আমি একটিও মানে একজনও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? কিন্তু তিনি উল্লেখ করেছেন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায়, সেখানে তিনি সংশোধনের কথা বলেছিলেন, বাতিলের কথা বলেননি, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এখন রোজ চাকরি বাতিল হচ্ছে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের আবার সুযোগ দিন। দেখুন, প্রথমেই বলি, যারা সাদা খাতার জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর এই উদগ্রীবতা কেন? তার কারণ প্রতিদিন পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখছেন যে মুখ্যমন্ত্রীর আত্মীয়া তার চাকরি যাচ্ছে, আর যারা জেলে যাচ্ছে তারা বেশিরভাগ জনই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বা সরকারের উচ্চপদস্থ আধিকারিক। ফলে একদিকে যেমন যারা জেলে যাচ্ছে তারা যেমন তৃণমূল কংগ্রেসের নেতা, অপরদিকে যারা যাদের চাকরি হারাচ্ছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ লোকজন। ফলে এই আতঙ্ক থেকে এখন মুখ্যমন্ত্রী এই সমস্ত কথাবার্তা বলছেন। দেখুন, সাদা খাতা জমা দিয়ে যে চাকরি পেয়েছে তার চাকরিতে থাকার কোনো প্রকার অধিকার নেই, তার কারণ রাজ্যের মানুষ, তারা ট্যাক্স দিয়ে রাজ্য চালায়, তারা কেন তাদের ছেলে মেয়েদেরকে ওই সাদা খাতার মাস্টারের কাছে পাঠ নিতে বাধ্য থাকবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি পদে বসে এইভাবে এইরকম কথা বলার অর্থ হলো এই যে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। আর দুই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে জল, তিনি এখন আতঙ্কে ভুগছেন, তিনি এখন নিজের চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন। তার কারণ তিনি বুঝতে পেরেছেন এতদিন আত্মীয়ার চাকরি গেছে, অনেক ঘনিষ্ঠ জনের চাকরি গেছে, এবার অনেকের জেল যাত্রা ঘটেছে, এবার ওনার চাকরি যাবে, রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছে, সাগর দিকে এই বার্তাই দিচ্ছে। ধন্যবাদ ফিরদৌস। এবার আপনাদের যে বিষয় বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন, আসুন শুনে নিন। যে একটিও সঠিক উত্তর না দিয়ে অর্থাৎ শূন্য পেয়েছে, তার নাম্বার 57 করা হয়েছে, তাকে কোন যুক্তিতে চাকরিটা দেওয়া উচিত? তাহলে তারা যারা এতদিন চাকরি না পেয়ে বেকার থাকলো, এরা চাকরি পাওয়ার ফলে তারা যে সুসাইড করলো, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দুঃখ হয় না?
নাকি তার পার্টির নেতারা যেহেতু টাকা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে তাই তাদেরকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন, নাহলে জানেন যে ভোটে ভরাডুবি হবে এই সমস্ত প্রার্থীরা যদি মুখ খুলতে শুরু করে, যাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বলেছেন ব্যতিক্রমীভাবে চাকরি পেয়েছেন, যারা ব্যতিক্রমী বলেছেন, সেই ব্যতিক্রমীরা যদি মুখ খুলতে শুরু করে তাহলে এই রাজ্য সরকার অস্তগামী হবে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এইসব কথা বলছেন। আপনারা শুনলেন যে কথা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন এবং যে প্রসঙ্গে সুকান্ত মজুমদার এই কথা বললেন, ক্ষমতায় আসার পর আমি একজন সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায় দেখেছিলাম, সেখানে তিনি সংশোধনের কথা বলেছিলেন, বাতিলের কথা বলেননি। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু, আপনি জানেন মুখ্যমন্ত্রী কি বলেছেন, কিন্তু বিরোধীরা যেটা বলছেন যে এইটা আসলে পরিষ্কার হয়ে গেছে যে সরকার এখন অস্তগামী, দুর্নীতিতে একেবারে জর্জরিত, সেই জন্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। দেখুন, 2011 সালের 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই, সেই জন্যই আমাদের দল বা আমাদের সরকার কোন রকম ভিন্ডিকটিভ অ্যাটিচিউড নেয়নি বলে। সেই সময়তেও কিন্তু যদি ভিন্ডিকটিভ অ্যাটিচিউড তিনি নিতেন তাহলে অনেক কিছু হতে পারতো, বা অনেকের চাকরি বা অনেকের অনেক কিছুই ক্ষতি হতে পারত, কিন্তু সেই প্রতিহিংসা পরায়ণতার পথে আমরা যাইনি। আর আজকে বাংলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট 34 বছরের পরে যখন চলে গেছে 1 কোটি বেকার রেখে দিয়ে, সেই জায়গা থেকে একদিকে কেন্দ্রের সার্বিক অসহযোগিতা, অন্যদিকে সারা ভারতবর্ষে এই মুহূর্তে 45 বছরের মধ্যে সব থেকে বেশি বেকার, তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু বাংলায় 40% নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। যদি কেউ অন্যায় ভাবে চাকরি পেয়ে থাকে বা চাকরি দুর্নীতিতে যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে, কিন্তু বিরোধীরা যেন উঠে পড়ে লেগেছে যে যেন কেউই চাকরি না পায়। আমি আবার আপনাকে বলছি, ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো যদি তাকিয়ে দেখেন অবস্থা এর থেকে আরো শতাধিক করুন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলো যেহেতু বিজেপি শাসিত রাজ্য সেগুলোতে তদন্ত হবে না, সিবিআইও যাবে না, হিউম্যান রাইটস কমিশনও যাবে না, ইডিও যাবে না, কোনো তদন্ত হবে না, তথ্য কোনোদিন কেউ জানতেও পারবে না যতদিন পর্যন্ত বিজেপি কেন্দ্রের মসনদে থাকবে। আর আমাদের বক্তব্য হচ্ছে অত্যন্ত পরিষ্কার, রাজ্য সরকার যখন মানুষকে চাকরি দিতে চায় তখন আন্দোলনকারীদের মধ্যে কখনো মাংসওয়ালা কখনো ঘুগনিওয়ালা পাঠিয়ে দিয়ে বা কখনো কেস কাছারির জাল বুনে নিয়োগের পদ্ধতিটাকে থমকে রাখার একটা যে প্রচেষ্টা, আজকে বিরোধীরা চায় যে বাংলার মানুষের হাতে চাকরি না থাক, বিরোধীরা চায় বাংলার মানুষের মাথার উপর ছাদ না থাক, বিরোধীরা চায় বাংলার মানুষ বিনামূল্যে রেশন না পাক, বাংলার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য না পাক, বাংলায় একটা অরাজকতার বাতাবরণ তৈরি হয়ে থাকুক, এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। অন্যায়কে নিশ্চয়ই আমরা সমর্থন করব না, কিন্তু সরকারকে আইনগত ভাবে চাকরির নিয়োগ পদ্ধতি যাতে চালু রাখতে পারে সেটাও কিন্তু দেখা উচিত। ধন্যবাদ শান্তনুদা। যে খবরে চোখ রাখবো, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, ডিসচার্জ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে, যদিও ডিসচার্জ করার কথা তিনি আজ বিশ্ববিদ্যালয়ে এসে জানতে পারেন বলে দাবি করেছেন রেজিস্ট্রার। কর্মবিরতির দিন সরকারি নির্দেশিকা উপেক্ষা করেছেন রেজিস্ট্রার, অর্থ দপ্তরের নির্দেশিকা থাকা সত্ত্বেও অনুপস্থিত কর্মীদের প্রাপ্য টাকা দিয়েছেন, আর সেই কারণেই তাকে ডিসচার্জ করা হয়েছে এমনই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যদিও পাল্টা উপাচার্যের বিরুদ্ধেই আর্থিক নয় ছয়ের অভিযোগ এনেছেন রেজিস্ট্রার। এদিন রেজিস্ট্রারের পাশে দাঁড়িয়ে উপাচার্যের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের একাংশ। আমি এখানে জয়েন করার পর থেকে আমাকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার ভাইস চ্যান্সেলর করছিলেন, কারণটা আমাকে প্রথম সিকিউরিটি গার্ড বললো যে আপনি আসতে পারেন না, আপনি স্টেট অফিসার সাথে কথা বলুন। তো স্টেট অফিসার আমি ফোন করলাম, বলে যে আপনাকে ঢুকতে দেওয়া মানা আছে, আপনি আমাকে হায়ার অফিসার কে মানা করেছে বলে হায়ার অফিসার, আমি কী করে পারে এমন সেটা জানি না। তারপরে আমি আমাদের টিচারদের এবং আমাদের শিক্ষাবন্ধু কর্মীদের ফোন করি, তারা এসে আমাকে নিয়ে যায়। পরে উনি দেখলাম যে একটা আমাকে মেল করেছেন এবং সেই মেলটা উনি করতে পারেন কি না সেটা জানা নেই, কারণ ওনার অ্যাপয়েন্টমেন্টটা এখানে জমা নেই, উনি কার্যত অফিসিয়ালি এখানকার ভিসি নন।